ভিউয়ার্স আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভালোবাসা মানুষ যারা আছেন, যারা আমাকে মিস করেন, যারা আমার চ্যানেলের সাথে আছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। বরাবরের মতো আরও একটি প্রতিবেদন করার জন্য চলে আসলাম জুয়েল ভাইয়ের লফটে। এখানে বেশ কিছু ফেজি জাতের কবুতর রয়েছে। দর্শক দুঃখের সাথে জানাচ্ছি আজকে ইলেকট্রিসিটি নাই, আমরা এক্সট্রা একটা লাইট দিয়ে প্রতিবেদনটা করছি। আর যদি আমাদের ভুল ত্রুটি হয়ে থাকে, ভালোভাবে যদি আপনারা দেখতে না পান তাহলে আমাদেরকে ক্ষমা করে দেবেন। আশা করি ভিডিও জুড়ে থাকবেন, আশা করি দেখা যাবে যে লাইটের ব্যবস্থা করছি, আশা করি হবে। প্রিয় দর্শক সবাই আমার জন্য দোয়া করবেন, আশা করি আপনারা ভালো থাকবেন। চলুন দর্শক আমরা ভাইয়ের সঙ্গে কথা বলে নেবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাইয়া? ভালো আছেন না? আপনার নামটা মোবাইল নাম্বারটা একটু বলবেন আগে। আচ্ছা দর্শক, আপনার ভাইকে দেখেই বুঝতে পারছেন কেমন গরম, ঘেমে যাচ্ছি আমরা, মানে কোনো ফ্যান নাই, কারেন্ট নাই, কোনো কিছু নাই। তো ভাই আমি যেটা বলি ভাই, এখন থেকে যদি আপনি যে ডেলিভারি গুলো ভাই, হ্যাঁ ডেলিভারি কিছু কমপ্লেন আসতেছে কিরকম, যে ভাই আপনারা টাকা নিয়ে ফেলেন ঠিকই, কিন্তু ভাই কবুতর দিতে দেরি হয় বা ওরা নিতে চায় না। জি জি, আচ্ছা তাহলে দর্শক আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যারা কবুতর ক্রয় করেন টাকা দরবার, আপনারা দেরি করবেন না, ডাইরেক্ট আপনার চেষ্টা করবেন ডেলিভারি নেওয়ার জন্য, কারণ অনেক 7-8 দিন যদি 10 দিন দেরি করেন সেক্ষেত্রে অনেক সমস্যা হয়। চলুন আমরা কবুতরকে দেখে নিই। ভিউয়ার্স আমরা এখানে সাদা কালারের একটা কবুতর দেখতে পাচ্ছি। আমরা ভাইয়ের কাছে জেনে নেব এই কবুতরটা কি ধরনের কবুতর, কি জাত, কি প্রজাতি, কি কবুতর ভাইয়া? অ্যারাবিয়ান কোকা ভাই। অ্যারাবিয়ান কোকা না? এটা কি ডাক কনফার্ম? হ্যাঁ ডাক কনফার্ম 100% না? এখন এটা কয় ফোর আছে ভাই? এটা এক ফোর ভাই। এক ফোর বেবি? এক ফোর বেবি। মাশাআল্লাহ অনেক সুন্দর। আচ্ছা এই বেবিটা কতদিন লাগবে ভাই? এটা এটা যদি কোন ভাই নেয় দামাদাম করতে পারবে না, একদম করবে 3500। একদম 3500 টাকা দর্শক, একদম 3500 টাকা বেবিটা আপনার পাবেন। এটা একবারে 0-4 বেবি। আমরা এখানে এক প্যার রেড চিকা দেখতে পাচ্ছি, খুবই সুন্দর মার্কিনটা দেখেন। এটা হচ্ছে সম্ভবত মাদি না, এটা মাদি না, এটা মাদি না, মাশাআল্লাহ অনেক সুন্দর মাদি। আর এটা হচ্ছে প্লেয়ারটা, এটা হচ্ছে নটটা না ভাই, এই ট্যাগ লাগানো আছে, এটা নট দুটাতে ট্যাগ লাগানো আছে, ক্যাপা ও দুটাতে আছে না, এই ট্যাগ দুটাতে আছে। আচ্ছা এই প্লেয়ারটা কি রানিং হচ্ছে ভাই? রানিং প্লেয়ার ভাই, রানিং প্লেয়ার না? এই প্লেয়ারটা কত টাকা যাচ্ছে ভাই? আমরা আরো এক পা এখন কবুতর দেখতে যাচ্ছি। ঝর্ণা শাড়ির বারটা দেখেন অনেক সুন্দর, কুড়িটা 100% মাদিদের কুড়িটা, আর নটটা কুড়ি আমরা দেখবো। এই দেখেন কুড়িটা দেখা যাচ্ছে একবার ফুল ফ্রেশ একটা কবুতর, জটিল একটা কালার। হ্যাঁ জটিল কালার, বারটা অনেক সুন্দর, কিছুটা পুলিশ লাইনের মতো লাগে, দেখেন কত সুন্দর। আচ্ছা ভাই এই প্যাটি রানিং? রানিং প্যাট ভাই, রানিং প্যাট না? আচ্ছা রানিং প্যাট ভাই, এটা একটু ডিসকাউন্ট দেবেন তো ভাই, এটা কত টাকা ভাই? এটা একদম পড়বে 3000 টাকা। 3000 না দর্শক? 3000 টাকা এই প্যাটটা কিনতে হবে, কিন্তু বাটটা কিন্তু খুবই সুন্দর লাগছে দর্শক, দেখেন আমার কাছে খুবই সুন্দর লাগছে, আপনাদের কাছে আশা করি ভালো লাগবে। একেবারে অনেক সুন্দর একটা বার, ব্ল্যাক নান দেখতে পাচ্ছি দর্শক আমরা, দেখেন ব্ল্যাক নান। এটা কি রানিং প্যাট ভাই? এটা কি মাদিটা না? বাড়িতে আছে এটা মাদিটা, নটটা দুষ্টমি করতেছে একটু, এই দেখেন ও খুবই দুষ্ট, একটু দুষ্টমি করতেছে ভাই। এই প্যাটটা কি রানিং হয়েছে যেহেতু বলছেন, এটা ডিম বাচ্চা গ্যারান্টি না ভাই? আচ্ছা অনেক সুন্দর দর্শক, দেখেন এটা নটটা এই দুষ্ট চলে আসছে, এইটা আবার দুষ্টমি করতেছে, এই যে মাদিটা দেখি। আচ্ছা এই প্যাটে কত আছে ভাই? 3000 টাকা না দর্শক? 3000 টাকা চাওয়া দাম না ভাই? ফিক্সড। আর জুয়েল ভাই সবসময় ফিক্সড দামই বলে। আর এটা হচ্ছে দর্শক আর একটা ইনফরমেশন দিই, আপনার যখন কবুতর ক্রয় করবেন, আপনি যদি তৎক্ষণাৎ যদি ডেলিভারি নিতে না পারেন তাহলে অবশ্যই বিক্রেতাকে আপনার বলবেন কতদিন কবুতর রাখতে পারবেন। এটি নিয়ে অনেক জটিলতা শুরু হয়েছে ইদানিং, যে আপনারা কবুতর ক্রয় করেন ডেলিভারি নিতে চান না, এই সমস্যাটা খুব হচ্ছে তাই না ভাই? মানে কবুতর নেই, হ্যাঁ সমস্যার কারণে নেয় না জি। আচ্ছা ভাই এরকম অনেক আছে। আর এই ক্ষেত্রে যদি ভাই কেউ যদি আপনাকে না নেয় তাহলে আপনারাও কি করবেন, আপনারা ফোন করে তাকে জানাবেন যে ভাই আপনি যদি কবুতর না নেয় তাহলে কিন্তু আমরা বিক্রি করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে তো উভয় পক্ষে তাহলে ভালো থাকবে, তাহলে আমরা একটু শান্তিতে থাকতে পারি। তাহলে এটা একদম 3000 টাকা ভাই।
জাস্ট আমরা ব্ল্যাক কালার একটা বাগদাদি হোমা দেখতে পাচ্ছি বিগ সাইজ দেখেন একবারে ওর শেপটা দেখেন খুব সুন্দর বিগ সাইজ এটা হোমা হ্যাঁ অনেক সুন্দর একটা কবুতর এই পেটা কত যাচ্ছে ভাই এটা যদি কোনো ভাই নেয় দামাদামি করতে পারবে না একদম 3000 টাকা পড়বে একদম 3000 টাকা না একদম 3000 টাকা পড়বে 3000 টাকা এই পেটা আপনি নিতে পারবেন সাইজটা কিন্তু ফুল বিগ সাইজের আর আপনারা কিন্তু শুনতে পাচ্ছেন কোকা কিন্তু ডাকতেছে এই যে আমি দেখাচ্ছি এই যে কোকাটা এটা ব্ল্যাক কোকা এ ডাকতেছে এটা পর্বতে আসবো ও শুধু ডাকের জন্য আপনাদেরকে দেয়া করলাম আচ্ছা এইটাই দেখাই ভাই এটা কি আপনার কোকা না ভাই এটা ডাকে কেন ভাই ব্ল্যাক কোকা ভাই এটা ব্ল্যাক কোকা না হ্যাঁ সুন্দর ডাকা অনেক লাইট থাকলে কেনার লাইট দেখে যায় অনেক সুন্দর ডাকে না আচ্ছা আবার তাহলে তাহলে ভাই ব্ল্যাক কোকাটা একদম 3000 আচ্ছা তাহলে এইটা কি রানিং করবে আপনার এই কোকা হ্যাঁ হেলমেট দেখতে পাচ্ছি রেড কালার হেলমেট রেড এন্ড হোয়াইট কম্বিনেশন যেটা বলে এটা হচ্ছে হাইড্রিতে বসে আছে নন্দ মাদি ভাই না এটা নন না এটা হচ্ছে মাদিটা না মাদির কি রানিং করে ভাই রানিং করে নিজের টিপ পাচ্ছে নিজে করে ভাই হেলমেট ওর ফোপা দেখেন একবার বোম্বাই ভাই জি জি এটা ঠিক আছে এটা ল্যান্ডার অনেক সুন্দর ভাই এটা কি নিজে টিপ পাচ্ছে নিজে করতে পারে নিজে করে ভাই নিজে করে না এইটা ভাই কত যাচ্ছেন এটা দাম পড়বে মাত্র 3500 টাকা জুয়েল ভাই আমার দর্শকরা কিন্তু সবাই জানে যে জুয়েল ভাইয়ের কাছে দামে কমে পাওয়া যায় এই বিশ্বাসের জায়গাটা ভাই যেন নষ্ট হয় একরা আমেরিকান হেলমেট দর্শকরা যারা পালে ওনারা ভালোভাবে জানেন যে একটা আমেরিকান হেলমেটের বাজার মূল্য কি রকম ছিল জি এখন আসলে একটু বাজার মূল্য কম যার কারণে তো রেটটা কম হ্যাঁ তাহলে এটা কত হলো ভাই 3500 টাকা ভাই 3500 টাকা দর্শক একদম খুব সুন্দর একটা পেয়া দেখেন ওদের বন্ডিংটা খুব সুন্দর এবং দেখেন বিগ সাইজের বিগ সাইজে হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখেন এই যে পায়ের ফেদার একবার ওর কালারের সাথে একটা কম্বিনেশন হয়ে গেছে এরও কালারটা একটু পায়ের ভেদারটা শুধু 19-20 আছে ভাই এই প্যাকটা ডিম বাচ্চা গ্যারান্টি দিচ্ছেন ডিম বাচ্চা গ্যারান্টি ভাই আচ্ছা কত যাচ্ছে ভাই এটার দাম পড়বে মাত্র 4000 টাকা ভাই 4000 টাকা না দর্শক 4000 টাকা এই প্যাকটা আপনাকে সংগ্রহ করতে হবে অনেক সুন্দর একটা প্রিয় ভিউয়ার্স আমরা এক পেয়ার বাগদা দেখতে পাচ্ছি হোয়াইট কালারের বাগদারি একটা আছে কি রানিং রানিং ভাই এটা রানিং না রানিং এটা কি মাদিটা ভাই নাই যে এটা মাদিটা দর্শক এই যে মাদিটা আর এটা হচ্ছে নর্তা তো ভাই এটা ডিম বাচ্চা যাতে নিজেরটা নিজে করে না আচ্ছা কত যাচ্ছে এই প্যাটটা রানি করে ভাই আর সাইজটা দেখেন কত ভাই এটা বিগ সাইজ একটা কত এই নটটা এটা সাথে আরেকটা পেয়ার দেব অফার দেব ভাই দুই পেয়ার আজকের জন্য আজকের জন্য এটার দাম করবে সিঙ্গেল যদি কোনো ভাই নিতে চায় সেই ক্ষেত্রে দাম করবে 2000 টাকা আচ্ছা এটার সাথে আরেক জোড়া রেড পরগনা আছে ইয়া ডাউকা আছে আচ্ছা রেড ডাউকা দেখাবো তো আপনি দেখান হ্যাঁ যদি দুই পেয়ার একসাথে নেন সেই ক্ষেত্রে একটা অফার আছে অফার দিবেন না আপনার মাত্র দুই পেয়ার আপনার হলো হোয়াইট বাগদাদি এবং কর্মরা 3500 টাকা পাচ্ছেন রানি ভিউয়ার্স একবারে ব্যাঙের ছাতার মতো একটা গরু দেখতে পাচ্ছি একবারে ফুল ফ্রেশ দেখেন পায়ের লোমগুলো দেখানোর চেষ্টা করতেছি আমি একবারে মিশমিশে কালো যেটাকে বলে একবারে সাই কালো এটা হচ্ছে কালির কালো আর কি তাই না আচ্ছা এই পেয়ারটা কি রানি হয়েছে ভাই না ভাই এটা হলো পাস করে পাস করে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বড় দরকার কোনো মিসমার্ক নাই এবার ছাতার মতো খাঁচা ধরতেছে আমার ক্যামেরা ধরে না এটা পাস ফোরের একটা নিউ এডাল কবুতর ভাই নর কোনটা বলতে পারবেন আপনি বাম সাইডে তো নর ডান সাইডে এটা হচ্ছে নরটা না এটা হচ্ছে নরটা দর্শক আর এটা হচ্ছে মাটিটা ভাই কত টাকা চাচ্ছেন এই পেটা যদি কোনো ভাই নিতে চায় দামাদামি করতে হবে একদম পুরো 2500 টাকা একদম 2500 টাকা 2500 টাকা হলে পেয়ারটা করে করতে পারবেন দর্শক অনেক সুন্দর একটা পেয়ার মাত্র 2500 টাকা দেখেন একবারে ফুল ফ্রেশ কোনো মিসমার্ক নাই একদম দম টেনে দেওয়া নাই ফুল ফ্রেশ যেটা ভালো ভালো বলতে হবে দর্শক স্বীকার করা উচিত এই দেখেন একবারে ল্যান্ডার ফুল ফ্রেশ
প্রিয় ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি এবার হোয়াইট কালারের কিং দেখতে পাচ্ছি এক পেয়ার খুবই সুন্দর মাশাআল্লাহ একবারে সবের মধ্যে গেটআপ খুবই সুন্দর আর এই পেয়ারটা কি রানিং রানিং পেয়ার ভাই রানিং পেয়ার না এই পেয়ারটা আপনি কত টাকা যাচ্ছেন এটা যদি কোনো ভাই নিতে চায় কোনো দামাদামি করতে পারবে ভাই একদম পড়বে 4000 টাকা একদম একদম 4000 টাকা আপনি জানেন জুয়েল ভাই একটু একদম বলেন আচ্ছা এর সাথে যদি অন্য কোনো কিং আছে আপনার ভাই কিং আছে ওটাও 4000 টাকা দাম আর দুই পেয়ার নিলে 4000 টাকা আর এক পেয়ার আর 17000 কিং কেউ দুই পেয়ার নিতে চায় না যেহেতু দাম কম তো যদি কেউ নেয় ভাই সেক্ষেত্রে 500 টাকা কম দেন যদি ফোন দেয় কোনো ভাই সেক্ষেত্রে আমি একটা ই করে দেব ডিসকাউন্ট করে দেব তাই না দর্শক অবশ্যই নেবেন পেয়ারটা কিন্তু অনেক সুন্দর দর্শক জুয়েল ভাই যা বলছিল যে তার কাছে আরো পেয়ার আছে এটা পাগলা হাতি দেখেন কেমন এখানে ঘুরতেছে হ্যাঁ অনেক সুন্দর একটা পেয়ার এটা হোয়াইট কালারের রানিং পেয়ার ভাই এটা এটা ডিম বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চা পিছনে একটা মাদি বোঝা যাচ্ছে নর্থ যে দোকানে ঘুরতে আরে ওকে পাগল হয়েছে নাকি ভাই ওকে এত ঘোরে কে ভাই আচ্ছা আচ্ছা আর খেপে গেছে না না আমরা ওর বউকে তার ধরতে যাচ্ছি এই জন্য নাকি হাতে দিয়ে দিন আচ্ছা আচ্ছা ভাই এটাও সেম দাম रेड कलर देखते एक जोड़ा कबूतर सब समय सिराजी लाउड़ी थे सब समय देखी ब्लैक पसंद ना भाई हाथ ना অবশ্যই এই পেয়ারটা আপনি আপনি আসলে কম দামে দেখি জি জি না না ফুল দেখা দেন একবারে জি জি দেখুন ফ্রেশ ইয়ার আমরা আরো একটার কবুতর দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা মার্কিনের কবুতর ডিম আছে এটা না ভাই ডিম নাই হয়তো আজকালকার ভিতরে ডিম দিয়ে দেবে আজকালের মতো ডিম দিবে না হ্যাঁ আজকালের মতো ডিম দিয়ে দর্শক এটা সিরাজি অনেক সুন্দর সিরাজি হলো খুবই সুন্দর সিরাজি রে দেন হাড়িতে বসে গেছে কবুতর একটা লাহোরি গেটাবে দুইটা লাহোরি গেটাবে আচ্ছা এই পেয়ারটা ভাই রানিং না রানিং পেয়ার ভাই আচ্ছা কত আছে ভাই পেয়ারটা এটা যদি কোনো ভাই নিতে চায় দাম দেন কত পারবে না একদম পড়বে 3500 টাকা একদম 3500 টাকা না সাইজটা দেখেন আর কোয়ালিটিটা দেখেন দর্শক দেখেন একবারে হাই কোয়ালিটি কবুতর খুবই সুন্দর 3500 টাকা ভাই 3500 টাকা এই বিষয়ে একবার আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স এখানে আরো একটা আমরা কবুতর দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা কবুতর দেখেন এটা কি সিরাজি না একটা লাহোরি ভাইটা লাহোরি ভাই লাহোরি রানিং ভাই রানিং পেয়ার রানিং পেয়ার না আচ্ছা ঠিক আছে এটা নরকন্ডা ভাইয়া এটা ডান সাইড এটা নর বাম সাইড এটা মানে এপিসোডটা মাদি না ভাই এটা মাদি এটা মাদি দর্শক দেন বিগ সাইজ একবারে বিগ সাইজ আসলে আপনি লাল একবারে আর বেশি নারানি করে যাচ্ছে আচ্ছা চুপ করে আছে আচ্ছা এই পেয়ারটা ডিম বাচ্চা নিজে করতে পারে ভাই বাচ্চা নিজে করে অনেকে বলে লাউরি সিরাজি ভাই কবুতরের ডিম ভেঙে মারে যেটা এই পেয়ারটা কত আছেন ভাই এটা দাম বলবে যদি কোনো ভাই নিতে চায় দাম দামি করতে পারবে না একদম হবে 4500 টাকা একদম 4500 টাকা না আচ্ছা ভিউয়ার্স এখানে আরো একটা আমরা দেখতে পাচ্ছি সিরাজি ভাই এটা কি সুন্দর একটা হোয়াইট সিরাজি অনেকদিন পর দেখলাম আমি খুবই সুন্দর একটা দেখেন পায়ের ফেদার দেখেন মনে এটাটা লাউরির মতো দেখেন পায়ের ফেদারগুলো আসলে ফেদার দিয়ে কিন্তু লাউরি হয় না ভাই অনেকে মনে করে কি যে ফেদার বড় এটা লাউরি কিন্তু ভাই লাউরির গেটা ভাই সিরাজির গেটা সিরাজির গেটা কি লাগে আরো ফেদার দেখেন এটা অনেকে কিন্তু ধোকা খায় ভাই অনেকে ধোকা খায় এটা সত্য ভাই না সাধারণ না আমরা আসলে সময় ধরে পায়ের ফেদার বড় হয় ফেদার বড় লাউরি এটা সিরাজি লাউরির গেটা ভাই অন্যরকম জি এইটা ভাই কয় ফর আছে ভাই এটা আপনি 9 ফর আছে মাদি 10 ফর আছে নর রেডিং চলতেছে হ্যাঁ সপ্তাহ দুই এক সময় লাগবে ভাই তোদের সময় লাগবে না প্রথম দিন দিবে তাই না আচ্ছা এই পেয়ারটা কত যাচ্ছে ভাই এটা যদি কোনো ভাই নিতে চায় দামাদামি করতে পারবে না একদম পড়বে 2000 টাকা একদম 2000 টাকা দর্শক হাতে নাগাল আছে দামটা আশা করি আপনারা এই পেয়ারটা সংগ্রহ বাইরে তো গিরিবাজ না ভাই গিরিবাজ ভাই খুবই সুন্দর বাইরের কাছে ফেন্সির পাশাপাশি দর্শক দেখেন গিরিবাজ আছে অনেক আছে না আচ্ছা দেখাবো ভাই এটা পেয়ার এই একটা পেয়ার পড়বে এটা কত একটা দাম পড়বে 600 টাকা ভাই 600 টাকা না 600 টাকা এই যে এটা কি কত ভাই এটা কি বিউটি ভাই এটা বিউটি মাদি না নর এটা বিউটি মাদি কয় পড়েছে ভাই এটা আপনার 6 ফরের মাদি 6 ফরের মাদি না এটা কত আছে
চিলাও আছে ভাইয়ের কাছে, চিলাও। হ্যাঁ দর্শক, এই ছিল ভাইয়ের কাছে আজকে কালেকশন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।